আজকের ক্লাস শুরু করছি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ওয়েভস। তোমাদের সবাইকে আগে শুনে নেবে, সবাই এই ভিডিওটা দেখার আগে, এই ভিডিওটা কিন্তু প্লে লিস্টে থাকবে না, ঠিক আছে? ভিডিওটা আমি যদিও তোমাদের গ্রুপে পোস্ট করব বা ইউটিউবে আপলোড হবে, এটা ওয়েভস এর একটা ভিডিও হচ্ছে। ওয়েভস এর ভিডিও অলরেডি তোমাদের গ্রুপে পাঠানো হয়েছে, অনেকদিন আগেই পাঠিয়ে দিয়েছি, তিন চার দিনের মধ্যে আগে, তিন চার দিন আগে ফুল 20খানা ভিডিও ছিল, সেগুলো সব তোমাদের দিয়েছি। যারা দেখোনি তারা প্লে লিস্টে গিয়ে সার্চ করো বা ইউটিউবে লেখো ওয়েভস বাই অনির্বাণ স্যার, সাথে সাথে চলে আসবে ভিডিওগুলো, সেখান থেকে দেখবে তোমরা ভিডিওগুলো। ওগুলোতে ডিটেলস অ্যানালিসিস করে দেখানো হয়েছে যে কি কি হয় কি কি হয় না, তো সব কিছু ডিটেলস জানতে গেলে ওই ভিডিওগুলো দেখা মাস্ট। এই ভিডিওটা শুধুমাত্র তোমাদেরকে করছি, তার রিজন হচ্ছে তোমরা অনেকে বলেছো যে স্যার ছোট্ট করে একটা ওভারভিউ দিয়ে দিন ওয়েভস এর ওপর, তার জন্য এই ভিডিওটা করে দেখাচ্ছি। খুব কম টাইমের মধ্যে, খুব ছোট্ট ভিডিও হবে, এক ঘন্টারও হয়তো ভিডিও হবে না, তার মধ্যেই আমি ওয়েভস এর ম্যাক্সিমাম জিনিসকে কভার করে দেখাবো। করি, শুরু করি। দেখ, প্রথম জিনিস যেগুলো আগে জানতে হবে, এগুলো জানলেই তোমার মোটামুটি বোর্ডস এর লেভেলে কাজ চলে যাবে, কিন্তু কোথা থেকে এসছে সেগুলো জানতে গেলে আমার আগের ভিডিওগুলো দেখতে হবে, যেগুলো আমি তোমাদেরকে পাঠিয়েছি, সেখানে ডিটেলস এ বুঝিয়েছি, কনসেপ্ট তৈরি হবে সেরকম ভাবে বুঝিয়েছি। এখানে ওপর ওপর দিয়ে বোঝার জন্য সেটা দেখে নাও। প্রথম কথা হচ্ছে প্রোগ্রেসিভ ওয়েভ। কি নাম? প্রোগ্রেসিভ ওয়েভ। প্রোগ্রেসিভ ওয়েভের ইকুয়েশন হচ্ছে y ইজ ইকুয়াল টু a সাইন ওমেগা t মাইনাস kx প্লাস ফাই। ফাই তোমরা জানো, দিতে পারো নাও দিতে পারো, যেটাকে আমরা ইপক বলতাম সেটা এখানে দিতে পারো নাও দিতে পারো। যদি আমি সহজ করি তাহলে ওমেগা t মাইনাস kx হচ্ছে প্রোগ্রেসিভ ওয়েভের ইকুয়েশন। এর মানে বুঝো আগে তাড়াতাড়ি, এই যে ছবিটা এঁকেছিলাম এটাকে আমরা আগে বলতাম সাইন ওয়েভ বা সিম্পল হারমোনিক মোশন, তাই তো? এখানে এই পার্টিকেল গুলো সব কিরকম ভাইব্রেট করছিল? আপ ডাউন ভাইব্রেট করছিল, তাই না? এই যে পার্টিকেল গুলো ভাইব্রেট করছে, এই পার্টিকেল গুলো কিন্তু নিজের পজিশন ছাড়ে না। বোঝা গেল না? দেখ, আমি একটা দড়ি ওই এন্ডে রাখলাম আর একটা দড়ি আমার হাতে, আমি যদি এরকম ভাবে ডিস্টারবেন্সটা ক্রিয়েট করি তাহলে এরকম ভাবে একটা ওয়েভ যাবে না? বাট যে পার্টিকেলটা থাকবে এখানে, দড়ির যে পোর্শনটা এখানে থাকবে, সেটা কি ওইখানে সামনে চলে যাবে না ওই পয়েন্টেই থাকবে? কি ওই পয়েন্টেই থাকবে? তাহলে খুব ইম্পর্টেন্ট জিনিস, পার্টিকেল ডিসপ্লেসড হয় না, একটা ইম্পর্টেন্ট প্রপার্টি। কি ডিসপ্লেসড হয়? এনার্জি, মোমেন্টাম, এইগুলো ডিসপ্লেসড হয়। বোঝা গেছে? এবার এই যে পার্টিকেল গুলো ভাইব্রেট করছে এরকম ভাবে, তার যে ভেলোসিটি সেটাকে বলা হয় পার্টিকেল ভেলোসিটি। আর প্রোগ্রেসিভ ওয়েভ মানে এই ওয়েভটা সামনের দিকে যাবে, যে স্পিডে ওই ওয়েভটা যাবে তার নাম ওয়েভ স্পিড। দুটো ভেলোসিটি আছে এখানে, আগে বোঝো ভালো করে, দুটো ভেলোসিটি আছে। একটা ভি এর নাম হচ্ছে পার্টিকেল ভেলোসিটি। পার্টিকেল ভেলোসিটি কোনটা? এই পয়েন্টটা যে আপ ডাউন ভাইব্রেট করছে, এটাকে বলে পার্টিকেল ভেলোসিটি। আর এই যে ওয়েভটা এগোচ্ছে এইদিকে, ওয়েভ এগোচ্ছে না, মোমেন্টাম এগোচ্ছে, এইটাকে বলা হয় কি? বলা হয় ওয়েভ স্পিড। তাহলে এখানে দু ধরনের স্পিড আছে, একটা পার্টিকেল স্পিড, একটা ওয়েভ স্পিড। ক্লিয়ার? দুটোকে ভি দিয়ে এখানে লিখেছি, পরে চেঞ্জ করব। ক্লিয়ার এত অবধি? বোঝা গেছে? এবার এই টার্মগুলো জানতে হবে, এগুলোর ম্যাক্সিমাম তোমরা জানো, বলো ওয়াই মানে কি? ডিসপ্লেসমেন্ট। এ মানে অ্যাম্পলিটিউড জানো, তাই আর লিখছি না। ওমেগা জানো, টি জানো, ইনস্ট্যান্টেনিয়াস টাইম, কেটা জানো না। কে মানে হচ্ছে 2π/λ, একে বলে
একে বলে প্রপাগেশন ভেক্টর, কেউ কেউ বলে। আর এক্স মানে কি? ডিস্টেন্স, ডিস্টেন্স। ক্লিয়ার? ভালো করে বসে। আচ্ছা ডিসপ্লেসমেন্টকে কি করলে ভেলোসিটি পাবো? কি করলে ভেলোসিটি পাবো? সব শেখানো গুলো এসএইচএম এ সব শেখানো। dx by dt, dx নয়, dx নয়, dy, y ডিসপ্লেসমেন্টকে কি করবো? dy by dt। এই যে ভেলোসিটি, এই ভেলোসিটিটার নাম পার্টিকেল ভেলোসিটি। কি ভেলোসিটি? পার্টিকেল ভেলোসিটি। করে দেখো কি হবে, করে দেখো কি হবে। t এর রেসপেক্টে করছি, t এর সামনে যেটা আছে সেটা সামনে বেরোবে, তাহলে কত হবে? ওমেগা a। সাইনটা কি হবে? cos, যা আছে তাই লিখে ফেললে। ক্লিয়ার? ক্লিয়ার? বুঝছেন? এটাকে বলা হয় পার্টিকেল ভেলোসিটি। শিখেছো পার্টিকেল ভেলোসিটি কি? আর ওয়েভ স্পিডের ফর্মুলা কি? ওয়েভ স্পিডের ফর্মুলা হচ্ছে ওমেগা বাই কে। মুখস্থ করতে হবে। কিভাবে এসছে সেগুলো দেখতে গেলে ভিডিও দেখতে হবে, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাকে শর্টকাটে বলছি। ভি এর ফর্মুলা হচ্ছে ওমেগা বাই কে, ওয়েভ স্পিডের ফর্মুলা। তাহলে এবার আমরা যেটা করতে চলেছি, এটা পরীক্ষায় দেবে। কি দেবে কোশ্চেন? রাইট ডাউন দ্য রিলেশন বিটুইন ওয়েভ স্পিড অ্যান্ড পার্টিকেল স্পিড। কি করবে প্রথমে? প্রথমে এটাকে লিখে ডেরিভেটিভ করবে এইভাবে, তারপরে এটাকে dy by dx বার করবে। তাহলে কার রেসপেক্টে করছি? x এর রেসপেক্টে করছি। x এর সামনে কি আছে? x এর সামনে কি আছে? -k। ভেরি গুড, -k। -k a তো এই থাকবে, সাইনটা cos হবে। একে এক নম্বর দিয়ে দাও, সাইনটা cos হবে, যা আছে তাই বসবে। একে দু নম্বর দিয়ে দাও, 1 ডিভাইডেড 2 করো, তাহলে কি হবে? 1 ডিভাইডেড 2 করো, তাহলে vt বাই dy বাই dx কি হবে? এটা এটা কাটবে, তাহলে কি হবে? a a কাটবে, মাইনাস ওমেগা বাই k। ওমেগা বাই k মানে কি? ওমেগা বাই k মানে কি? ওয়েভ স্পিড। vp মানে কি? পার্টিকেল স্পিড। তাহলে লিখছি পার্টিকেল স্পিড ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা বাই কে, কি বলবো? ওয়েভ স্পিড ল্যাঙ্গুয়েজে লিখছি ইনটু। আচ্ছা এই বরাবর যদি y হয় আর এই বরাবর যদি x হয়, তাহলে y x গ্রাফে স্লোপ কাকে বলবো? y x গ্রাফের স্লোপ কি দিয়ে ডিনোট করে? dy by dx। তাহলে dy by dx টা এখানে মাল্টিপ্লাই হবে, তাহলে dy by dx টা কি? এটা হচ্ছে স্লোপ অফ দা কার্ভ। পরীক্ষায় এই ডেরাইভেশনটা প্রুফ করতে দেয়, এই ডেরাইভেশনটা পরীক্ষায় প্রুফ করতে দেয়। শিখেছো সবাই? শিখেছো? নেক্সট, তাড়াতাড়ি বলবো, নেক্সট ভালো করে দেখো। আচ্ছা আরেকটা কথা বলে রাখি, তোমরা এটা দেখে মুছে দিলাম, এটা আবার এখানে ব্যাক করো। স্লোপ অফ দা কার্ভ বলবো, ওয়েভ বলবো না, স্লোপ অফ দা কার্ভ, যে কার্ভটা থাকবে তার স্লোপ। ওয়েভ তো ওরকম কথা না, ওয়েভ তো একটা জেনারেলাইজ কথা, বলবো স্লোপ অফ দা কার্ভ। ক্লিয়ার? এগোবো, চলো ভালো করে দেখো। তোমরা এটা দেখলে অবাক হবে না, এটাও কিন্তু প্রোগ্রেসিভ ওয়েভের ইকুয়েশন, a sin kx minus omega t হতেই পারে, kx টা সামনে থাকতেই পারে। যাই হোক এবার তুমি দেখো, এবার তুমি দেখো, বলো আমাকে এই kx টার আগে কি সাইন আছে? বলো kx টার আগে কি সাইন আছে? মাইনাস। ওমেগা টির আগে কি সাইন আছে? প্লাস। তাহলে সেম সাইন না অপোজিট সাইন বলো? অপোজিট সাইন যদি হয়, এর মানে হচ্ছে, এটা ইম্পর্টেন্ট, ওয়েভ প্রপাগেটিং অ্যালং
negative x direction, wave propagating along negative x direction. তাহলে অপোজিট সাইন হলে নেগেটিভ এক্স ডাইরেকশনে যাবে। তাহলে এটা বলো সেম সাইন যদি হয়, সেম সাইন অনেক হতে পারে, একটা এক্সাম্পল প্লাস কেএক্স এর সাইন কি প্লাস ওমেগা টি সাইন কি প্লাস, তাহলে বলো ওয়েভ প্রপাগেটিং অ্যালং কোন ডাইরেকশন হবে, ওয়েভ প্রপাগেটিং অ্যালং পজিটিভ এক্স ডাইরেকশন। এগুলো কেন যদি উত্তর খোঁজো যে স্যার এগুলো কেন হলো, তাহলে আগের ভিডিও দেখতে হবে। আমি যেগুলো বললাম আগের মানে ওয়েভস এর, তো এটা ওয়ান শটে ভিডিও হচ্ছে, আমি এতে লিখে দেব ওই একদম প্রথমে যে টাইটেল থাকবে তার মধ্যে লিখে দেব ওয়ান শটে এটা ভিডিও। বাট অ্যাকচুয়ালি ওয়েভস এর যে ভিডিও প্লেলিস্টে দেওয়া আছে, আগে যেটা করা হয়েছিল সেটা দেখলে তোমরা এগুলোর অ্যান্সার পাবে কেন। বাট পরীক্ষায় তো আর কেন চাইবে না, পরীক্ষা চাইবে এগুলোর মানে কি, তোমাকে এরকম ইকুয়েশন দিয়ে দেবে, দিয়ে বলবে এটা কোন দিকে প্রপাগেট করছে বলো, তার জন্য। ক্লিয়ার সবার এত অবধি? এখান থেকে হ্যাঁ অপোজিট সাইন হলো তো পজিটিভ এক্স ডাইরেকশন হয় না, ভুল, অপোজিট সাইন হলে উল্টো কি হয়, নেগেটিভ এক্স ডাইরেকশন। ক্লিয়ার? ক্লিয়ার কেন হয় জানতে গেলে ভিডিও দেখতে হবে। চলো এবার অঙ্ক দেব, অঙ্ক দেব, এখান থেকে একটা সুন্দর অঙ্ক আছে, এই টাইপের অঙ্ক আছে, আমি আশা করব তোমরা সবাই এই টাইপটা করে দিতে পারবে আমাকে। দেখি y is equal to দিয়েছে, ফার্স্ট ম্যাথমেটিক্স y is equal to দিয়েছে 10 to the power minus 6 sin 100 t plus 20 x plus pi by 4। কোশ্চেন করেছে what is speed of wave, কোশ্চেন করেছে what is speed of wave, wave speed কত, wave speed কত, wave speed কত, বলো এর স্পিড এর ফর্মুলা কি, ওমেগা বাই কে, ওমেগা কত, টি এর সামনে যেটা সেটা ওমেগা কত, 100, কে কত, x এর সামনে যেটা কত, 20, অ্যানসার 5 ইউনিট। শিখেছো সবাই? ক্লিয়ার? চলো আরো কিছু কোশ্চেন বলে দিচ্ছি, যদিও সেটা দেয়নি এখানে তবুও বলে দিচ্ছি। বলো তো ফাই কত, ফাই কত, ভেরি গুড। বলো তো ওয়েভটা কোন ডাইরেকশনে প্রপাগেট করছে, পজিটিভ এক্স ডাইরেকশন, ভেরি গুড। বলো তো অ্যামপ্লিটিউড কত, তারপরে কোথায় মিটার বলেছি আমি, কোথাও মিটার বলেছি আমি, কি বলবে, ইউনিট, তাই দেখো এখানে ইউনিট লিখেছি। যদি মিটারে দিত তাহলে এখানে মিটার পার সেকেন্ড লিখতাম, তাই না, মিটার টাইম যদি সেকেন্ডে হতো তাহলে মিটার পার সেকেন্ড লিখতাম, না হলে ইউনিট বলে লিখবো। ক্লিয়ার? এটা মাথায় রেখো, হ্যাঁ ঠিক আছে, মুছে দিই, না না অ্যাম্পলিটিউড কোথায় বললাম, 5 মিটার পার সেকেন্ড, এটা তো স্পিডের কথা বললাম, অ্যাম্পলিটিউড মিটার হতে পারে, সেন্টিমিটার হতে পারে, ডিপেন্ড করবে ইউনিট কি দিল তার উপর। ক্লিয়ার? চলো নেক্সট জিনিস, নেক্সট জিনিস ভালো করে শোনো। এবার কোশ্চেন হচ্ছে, এটাকে বলে নিউটনস অ্যাপ্রোচ এন্ড ল্যাপ্লাসেস কারেকশন, খুব ইম্পর্টেন্ট জিনিস, ভালো করে শেখো। কি নিয়ম বলো, নিউটনস অ্যাপ্রোচ এন্ড ল্যাপ্লাসেস কারেকশন, পরীক্ষায় দেবে, আমি মুখে বলছি তোমরা লিখে নেবে, রাইট ডাউন নিউটনস অ্যাপ্রোচ এন্ড ল্যাপ্লাসেস কারেকশন ফর ফাইন্ডিং স্পিড অফ সাউন্ড, বোঝো ভালো করে। প্রথম কথা, স্পিড অফ সাউন্ডের ফর্মুলা, এবার সাউন্ডের কথা বলছি, স্পিড অফ সাউন্ডের ফর্মুলা রুট ওভার বা স্পিড অফ সাউন্ড, সাউন্ড মানে কি, ওয়েভ, লংগিটিউডিনাল ওয়েভ, লংগিটিউডিনাল ওয়েভের ফর্মুলা রুট ওভার বাল্ক মডিউলাস বাই ডেন্সিটি। বাল্ক মডিউলাস কোথায় ছিল, ইলাস্টিসিটিতে, ভিডিও পাঠিয়েছিলাম ইলাস্টিসিটির অনেক আগে, সেখানে ছিল। বাল্ক মডিউলাসের ফর্মুলা কি জেনে নাও, বাল্ক মডিউলাসের ফর্মুলা, বাল্ক মডিউলাসের ফর্মুলা
माइनस पी वि बाई डेल्टा वि पी माने होच्छे प्रेशर वि माने होच्छे वॉल्यूम डेल्टा वि माने होच्छे चेंज इन वॉल्यूम এটা হলো বাল্ক মডুলাসের ফর্মুলা এবার আমি এটা তো বোঝানোর জন্য বললাম এবার আমি যে কাজটা করব এটা এখান থেকে তোমাকে লিখতে হবে অ্যাকর্ডিং টু নিউটন নিউটন কি বলেছিলেন নিউটন স্যার কি বলেছিলেন বলেছিলেন যে ওয়েভ যে প্রপাগেট করে এটা কি মেথডে প্রপাগেট করে আইসোথার্মাল মেথডে আইসোথার্মাল মেথডে তোমাদের মনে পড়ে একটা ডেরাইভেশন করেছিলাম থার্মোডাইনামিক্সে আইসোথার্মাল এন্ড অ্যাডিয়াবেটিক কার্ভ হুইচ ওয়ান ইজ স্টিফার মনে হচ্ছে সেটা যা করেছি ডিটো কপি করব আমি এখন ভালো করে দেখো আইসোথার্মাল প্রসেসের পিভি কে কনস্ট্যান্ট বলা যায় পরের লাইন কি লিখব পার্সিয়াল ডেরিভেটিভ পি ডিভি ডিভি না লিখে ডেল্টা ভি লিখছি একই ব্যাপার হ্যাঁ হ্যাঁ ভেরি গুড পি ডেল্টা পি প্লাস ভি ডেল্টা পি ইজ ইকুয়াল টু জিরো তাহলে পি ডেল্টা ভি কত হবে বলো মাইনাস ভি ডেল্টা পি পি হবে মাইনাস ভি ডেল্টা পি বাই ডেল্টা ভি একটু ভালো করে দেখো এটাই কি বাল্ক মডিউলাস নয় শুধু পি এর জায়গায় ডেল্টা পি আছে ডাইমেনশনালি তো সেমই নাকি তাই নিউটন প্রুফ করলেন যে স্পিড অফ সাউন্ডের ফর্মুলা রুট ওভার পি বাই রো পি মানে হচ্ছে প্রেশার আর রো মানে হচ্ছে ডেনসিটি এয়ার এর ভ্যালু বলেছি সব এয়ারের ভ্যালু এয়ারের ডেনসিটির ভ্যালু এবং প্রেশারের ভ্যালু আগের ভিডিওতে বলেছি এখানে কোনো দরকার নেই সেগুলো পরীক্ষা লেখার কিন্তু এটা মনে রাখবে এর ভ্যালু পুট করে উনি পেয়েছেন নিয়ারলি ইকুয়াল টু স্পিড অফ সাউন্ড 280 মিটার পার সেকেন্ড এগুলো মনে রাখতে হবে হলো কিন্তু তোমরা জানো যে স্পিড অফ সাউন্ড হচ্ছে 330 মিটার পার সেকেন্ড তাই না তাহলে তো মিলল না অনেকটা এরর অল্প তো এরর নয় 1 2 3 4 হলে মানে 280 যদি অ্যাকচুয়াল ভ্যালু হতো 281 282 283 তাও মেনে নিতাম তো অনেকটা এরর তখন ল্যাপ্লাস বললেন ল্যাপ্লাস সায়েন্টিস্ট আরেকজন ল্যাপ্লাস বললেন যে এই মেথডটা ভুল বলেছে ওটা অ্যাডিয়াবেটিক হবে কি মেথড হবে অ্যাডিয়াবেটিক অ্যাডিয়াবেটিক এর ইকুয়েশন মনে আছে পি ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট একই ভাবে পার্সিয়াল ডেরিভেটিভ করব পি গামা ডেল্টা ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 সরি পি গামা ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ডেল্টা ভি প্লাস v to the power gamma delta p is equal to 0 কোথা থেকে এসেছে এগুলো সব ডিটেইলসে দেখানো থার্মোডাইনামিক্সে যদি কোনো ডাউট হয় স্যার এগুলো কোথা থেকে এসেছে থার্মোডাইনামিক্সের ভিডিও দেখো একদম ক্লিয়ার হবে এখান থেকে তুমি যদি সলভ করো একই ভাবে এটাকে এদিকে নিয়ে গিয়ে গামা p এর ভ্যালু পাবে মাইনাস v ডেল্টা p বাই ডেল্টা v দেখো তো এটাও কি এটাও কি বাল্ক মডিউলাস তখন উনি বললেন যে ফর্মুলা হলো গামা পি বাই রো এটাই কারেক্ট ফর্মুলা এটা নয় এটা ভুল নিউটন ভুল করেছিলেন কিন্তু পরীক্ষায় ভুলটা লিখতে দেয় তাহলে আমরা এটাকে এরকম লিখতে পারি রুট ওভার গামা ইনটু রুট ওভার পি বাই রো অলরেডি উনি ক্যালকুলেট করে দিয়েছেন 280 মিটার পার সেকেন্ড বলো আমাকে এয়ারে ম্যাক্সিমাম কে আছে নাইট্রোজেন তারপরে অক্সিজেন এরা মিলিয়ে 90% এর উপর তাহলে অ্যাজিউম করলাম এয়ার ডায়াটমিক গ্যাস মনে করছে তোমাদের যে স্যার ডায়াটমিক গ্যাস তার গামার ভ্যালু শিখিয়েছিল মনে করছে 7/5 ছিল তাই না ভেরি গুড তাহলে v এর ভ্যালু হচ্ছে এই ভ্যালুটা এখানে বসালাম রুট ওভার 7/5 ইনটু 280 করলে নিয়ারলি ইকুয়াল টু এর ভ্যালু এলো 331 মিটার পার সেকেন্ড আসার কথা কত 330 এলো 331 একদমই কারেক্ট বুঝতেও পারছো কোথায় একটুখানি এরর হয়েছে এই পুরো ডেরাইভেশনটা পরীক্ষায় দেবে ক্লিয়ার সবার
क्लियर এগোবো একটু স্পিড করছি বাবা, কারণ স্পিড না করলে আমি শেষ করতে পারবো না, তাই না? একটা শটে করবো বলেছি না? ডিটেলস ভিডিও সব তোমার কাছে পাঠানো আছে, যদি না তুমি সেটা মিস করে যাও তাহলে আবার বলছি ইউটিউবে গিয়ে লেখো ওয়েবস বাই অনির্বাণ স্যার, একটা দুটো ভিডিও আসবে, ওটা ক্লিক করলে তুমি প্লেলিস্টে ভিডিও পেয়ে যাবে, পুরো 20খানা ভিডিও আছে, 30 মিনিট করে ম্যাক্সিমাম ভিডিওগুলোর লেন্থ, দেখে নিতে হবে। ওখানে অনেক ডিটেলসে বলেছি, ওগুলো পরীক্ষায় আসে না ওই ডিটেলস গুলো, তার মধ্যে এগুলো ইম্পর্টেন্ট জিনিস গুলো বলেছি। এখান থেকে একটা অঙ্ক আসে, খুব সুন্দর অঙ্ক আসে, ভালো করে দেখে নাও। তাহলে আমরা এতক্ষণে পড়ে যেটা আমরা পেলাম সেটা হচ্ছে ভি এর ফর্মুলা রুট ওভার গামা পি বাই রো। এবার তুমি আমাকে বলো, যদি প্রেশার বাড়ে তাহলে ভি কি হবে বলো? প্রেশার যদি বাড়ে ভি কি হবে? বাড়বে। ডেন্সিটি যদি বাড়ে ভি কি হবে? এটা ভুল, প্রসেস কোনো ভুল নয়, তুমি প্রসেস ঠিক করেছো, এটাকে এক্সেপশন হিসাবে মনে রাখো। কিভাবে এক্সেপশন? বাট ফিজিক্সে তো এক্সেপশন হয় না, আমি বুঝিয়ে দেবো তোমাকে, বাট মনে রাখবে এটা এক্সেপশন। তাহলে কি লিখবে পরীক্ষায় আসে করছে? স্পিড অফ সাউন্ড ইজ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেশার অ্যান্ড ডেন্সিটি। তুমি বলবে স্যার কেন, ভালো করে শোনো। আচ্ছা এই আমি কথা বলছি, হ্যাঁ ঠিক বলছো, একদম ঠিক রিলেট করছো, এটা থার্মোডাইনামিক্সে গিয়ে রিলেট করছো, একদম ঠিক রিলেট করছো, বাট ওটা আলাদা ছিল, এটা একটু আলাদা হবে, একদম ঠিক রিলেট করছো, ক্লিয়ার? তো এই আমি ধরো কথা বলছি, তোমরা এই ছবিগুলো দেখেছো ছোটবেলায়, এই ধরো তোমার কান, তুমি শুনছো কান দিয়ে, তো আমার তোমার কান আর আমার কথা বলার মধ্যে মাঝখানে এয়ার মিডিয়াম আছে। এবার যে আমি কথা বলছি লেয়ার গুলো কাছাকাছি চলে আসে, এর পরের ছবিটা কি হবে? এই লেয়ারটা এরকম থাকবে, মানে এইখানটা কাছাকাছি আসবে, তাই না? মনে পড়ছে সব করেছো না এগুলো? এরে এই ছবিটাকে বলে কম্প্রেশন রেডিফ্যাকশন, মনে পড়ছে? তাহলে এবার বল আমাকে, কাছাকাছি এলো মানে প্রেশার কি হলো? বাড়লো। প্রেশার যদি বাড়ে ডেন্সিটিও কি হবে? তাহলে প্রেশার বাড়লে ভেলোসিটি বাড়বে, ডেন্সিটি বাড়লে ভেলোসিটি কমবে, প্রেশার বাড়লে আবার ডেন্সিটি বাড়ে, তাহলে ভেলোসিটি কনস্ট্যান্ট থেকে যাবে না? ও যতটা বাড়াবে আরেকটা ডেন্সিটি ততটা কমিয়ে দেবে না ওকে? তাই কনস্ট্যান্ট। এবার কিভাবে করবো দেখো, তোমাদের মনে পড়ে এক্ষুনি কেউ তোমাদের মধ্যে বলল পিভি ইজ ইকুয়াল টু আরটি, মনে পড়ছে? আমি লিখতে পারি পি ভলিউমকে লিখতে পারি মাস বাই ডেন্সিটি, এটাও করা হয়েছিল থার্মোডাইনামিক্সে, পি বাই রো হয় আরটি বাই এন। তাহলে ভি এর নতুন ফর্মুলা হয়, ভি এর আরেকটা নতুন ফর্মুলা হয় রুট ওভার গামা পি বাই রো, এর জায়গায় কি বসাবো? আরটি বাই এন। এবার বলো ভি এর সাথে টেম্পারেচার কি প্রপোর্শনাল? রুট টি। ভি এর সাথে মাস কি প্রপোর্শনাল? রুট এম। ক্লিয়ার একদম সবার? বোঝা গেছে? এখান থেকে একটা অঙ্ক দেয়, লিখে ফেলো অঙ্ক, একটা অঙ্ক দেয় লিখে ফেলো, এই টাইপের অঙ্ক খুব ইম্পর্টেন্ট, প্রচুর বার দেয় পরীক্ষায়, লেখো। বলছে অ্যাট হোয়াট টেম্পারেচার, অ্যাট হোয়াট
temperature, speed of sound in hydrogen gas, H2 gas, will be same as speed of sound in oxygen gas at 27 degree centigrade. Khub important question. Dekho kibhabe solve korbo. Boleche at what temperature speed of sound in hydrogen gas? Speed of sound in hydrogen er formula hobe root over gamma RT by 2. Hydrogen er molar mass koto? 2. Tai na? Speed of sound in oxygen koto hobe root over gamma. Acha gamma ta gamma hi thakbe? মানে এটা গামা এটাও গামা কেন গামা 1 গামা 2 হবে না কেন কারণ দুটোই ডায়াটমিক গ্যাস রে এই কোশ্চেনটাকে আরেকবার কিভাবে ঘোরাতে পারত এটা অক্সিজেন না দিয়ে যদি হিলিয়াম দিয়ে দিত তাহলে গামার ভ্যালু এখানে হতো কত এক্ষুনি করেছিলাম কত হতো এখানে 7/5 ডায়াটমিক হলে 7/5 আর মনোঅ্যাটমিক হলে কত হতো 5/3 তাই তাহলে তখন কিন্তু গামা সেম লিখতাম না বুঝতে পারছো আর তো সেম হবেই টেম্পারেচার সব সময় কোন স্কেলে নিতে বলেছিলাম তাহলে কত হবে 300 হবে 27 প্লাস 273 বাই অক্সিজেন হবে 32 বলেছে এট হোয়াট টেম্পারেচার স্পিড অফ সাউন্ড ইন হাইড্রোজেন গ্যাস উইল বি সেম অ্যাজ স্পিড অফ সাউন্ড ইন অক্সিজেন গ্যাস তাহলে দুটো কি হতে হবে সেম হতে হবে gamma RT by 2 root over gamma R 300 by 32 এটাকে যদি সলভ করো gamma R কাটবে root root কাটবে 216 হবে তাহলে T হবে 300 by 16 Kelvin ক্লিয়ার সবাই শিখে গেছো এই টাইপের কোশ্চেন পরীক্ষায় পাবে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হ্যাঁ চলো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভস ভালো করে শুনুন স্ট্যান্ডিং ওয়েভস বিরাট বড় একটা জিনিস কিভাবে স্ট্যান্ডিং ওয়েভ তৈরি হয় তার সব ভিডিও ভিডিও করে সব দেখানো আছে সেগুলোতে সেগুলো জানতে চাইলে ভিডিওগুলো দেখবে আদারওয়াইজ আমাদের যেটা পরীক্ষায় আসবে সেটা শিখবো আগে ভালো করে দেখো স্ট্যান্ডিং ওয়েভ মানে হচ্ছে প্রথমে দুটো ফিক্সড এন্ড ঠিক আছে দুটো কি এন্ড বললাম ফিক্সড এন্ড দু ধরনের এন্ড হয় একটা হচ্ছে ফিক্সড এন্ড আরেকটা হচ্ছে ওপেন এন্ড एग्जांपल দিয়ে বুঝেন যে ঘরে ক্লাস করছি সেই ঘরের দেয়ালগুলো সব হচ্ছে ফিক্সড এন্ড আর জানলা বা দরজা এগুলোকে বলা হয় ওপেন এন্ড ক্লিয়ার ক্লিয়ার এবার দেখ একটা ওয়েভ গেল এরকম এখানে ধাক্কা খেয়ে কি রকম ভাবে আসবে সেসব অনেক গল্প আছে বাট যেটা সহজ সেটা শিখ এরকম ভাবে ব্যাক করতে পারে হ্যাপি নয় অনেক ভাবে ব্যাক করতে পারে বাট এটাই আমার কাজে লাগবে তাই এটাই আমি শেখাচ্ছি এরকম ভাবে ব্যাক করতে পারে নাকি তাহলে কি আমি বলতে পারি এই ওয়েভটাই দুটো এন্ডের মধ্যে কনফাইন্ড এর বাইরে বেরোবে না কি রে তাই এর নাম স্টেশনারি ওয়েভস অর বল স্ট্যান্ডিং ওয়েভস চল আবার দেখ শিখবি এবার ভালো করে মেকানিক্যালি শেখাবো বল আমাকে এইটুকুনি ডিস্টেন্স কে কি বলে এই ডিস্টেন্সটাকে ভেরি গুড ল্যামডা তাহলে এটা কত হবে বল ভেরি গুড তাহলে এটা কত হবে বল না না ডিস্টেন্সটা ডিস্টেন্সটা ভেরি গুড ল্যামডা বাই 4 টাকা এই পয়েন্টে
আমি কি বলতে পারি ডিসপ্লেসমেন্ট জিরো? যে পয়েন্টে ডিসপ্লেসমেন্ট জিরো তাকে বলে নোড। কি বলে? নোড। নোড মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট জিরো। এটা নোড, এটা নোড, এটা নোড, এটা নোড। ক্লিয়ার? যে পয়েন্টে ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম, এটা ম্যাক্সিমাম এই পয়েন্টে, তার নাম অ্যান্টি নোড। কি নাম? অ্যান্টি নোড। এবার এর সাথে মেলা, এখান থেকে এইটুকুনি ডিস্টেন্স কত? কত? ডিস্টেন্স বলছি, ডিস্টেন্স ল্যামডা বাই টু। তাহলে দুটো কনসিকিউটিভ নোডের মধ্যেকার ডিস্টেন্স ল্যামডা বাই টু, আর দুটো কনসিকিউটিভ নোড আর অ্যান্টি নোডের মধ্যেকার ডিস্টেন্স একদম। এইটা মনে রাখতে হবে। আরো সহজে যদি তোকে বলি এই ওয়েভটাকে কিভাবে আঁকা যাবে শোন, মিনিমাম এটা, এটা মিনিমাম। বল এইটুকুনি ডিস্টেন্স কত? বল ল্যামডা বাই ফোর। একদম। তারপরে এটা মানে এর মাল্টিপল হবে, তারপরে এটা, তারপরে এটা। তার মানে সহজ কথায় একটা লুপকে, এটাকে লুপ বলে একটা, কভাগে ভাগ করা যায় দুভাগে। প্রত্যেকটা ভাগ কত করে? একদম। তাহলে এটা কত হবে এত অব্দি, এখান থেকে এত অব্দি এটা কত ডিস্টেন্স হবে? ভেরি গুড, এটাই লজিক। এবার দেখ কত তাড়াতাড়ি নামিয়ে দেবো। শিখেছিস এত অব্দি? এই যে ওয়েভটা যাচ্ছে এই ওয়েভ গুলোকে কি বলে? ট্রান্সভার্স ওয়েভ। কি ওয়েভ বলে বল? ট্রান্সভার্স ওয়েভ। ট্রান্সভার্স ওয়েভের ক্ষেত্রে, ট্রান্সভার্স ওয়েভের ক্ষেত্রে স্পিড অফ সাউন্ডের ফর্মুলা হয় রুট ওভার টি বাই নিউ। টি মানে কি? টেনশন ইন দ্য ওয়্যার। আর নিউ মানে মাস পার ইউনিট লেন্থ, যাকে লেখা যায় এম বাই এল বলে। তোদের অনেকের বইতেটা এম করা আছে, কিন্তু এম মানে মাস নয়, এম মানে কি লেখা আছে দেখবি? মাস পার ইউনিট লেন্থ। মানে এর ডাইমেনশন কিন্তু এম বাই এল। ক্লিয়ার? ইউনিট কত? ইউনিট কি? মিটার পার, সরি, কেজি পার মিটার। এটা মাথায় থাকে যায়। এবার আমরা যেটা করব সেটা দিয়ে গিটার বাঁশি এগুলো কিভাবে বাজে তার পুরো কনসেপ্ট তোমাদের সামনে তুলে ধরব। প্রথম হেডিং দাও। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস, আরেকটা ছোট্ট জিনিস। ক্লোজড এন্ড, ক্লোজড এন্ড। হ্যাঁ রে, তোর কি মনে হয় ক্লোজড এন্ডে ভাইব্রেশন হবে না হবে না? কি মনে হয়? ক্লোজড এন্ড একটা জায়গায় আটকানো আছে, তাহলে সেখানে কি ভাইব্রেট করতে পারবে? ক্লোজড, তোকে আমি আটকে রেখেছি, তাহলে কি তুই লাফাতে পারবি? তাহলে ক্লোজড এন্ডে অ্যাম্প্লিচিউড মানে ডিসটর্ব মানে ডিসপ্লেসমেন্ট কত হয়? জিরো হলে সেখানে কি ফর্ম করে? নোড, নোড। স্ট্যান্ডিং ওয়েভ তো হবেই, নোড। আর ওপেন এন্ডে, তোকে এবার ওপেন করে দিয়েছি, তাহলে তুই লাফাবি বেশি না কম লাফাবি? বেশি হলে কি তৈরি হবে? অ্যান্টি নোড। এইটা মনে রাখতে হবে। এবার দেখ কিভাবে ছবি হবে। আমরা প্রথমে শিখব ভাইব্রেশন না স্ট্রেচ টু ওয়্যার। কি শিখবো? ভাইব্রেশন ইন আ
स्ट्रेच टू वेयर, वाइब्रेशन इन अ स्ट्रेच्ड वेयर। अच्छा কিভাবে শিখবো, একদম সহজ জিনিস শিখে নাও তাড়াতাড়ি। ভাইব্রেশন ইন স্ট্রেচ টু ওয়্যার মানে এই, ক্লিয়ার? এই দুটো দিক আটকানো, স্ট্রেচ টু ওয়্যার, একটা দড়ি এই সাইডে আটকানো, এই সাইডে আটকানো, তাই তো? আরে গার্ডার, গার্ডার হাতে এরকম দুভাবে আটকেছিস, তারপরে মাঝখানটা যদি প্লাগ করে দিস তাহলে কিরকম হবে? এরকম ভাইব্রেশন হবে মিনিমাম। এটাকে বলে ফার্স্ট মোড অফ ভাইব্রেশন। দেখ আমাদের লজিক মিলেছে, এখানেও নোড, এখানেও নোড, এটাই কি বলে বল, ফার্স্ট মোড। এবার আমি যা করব পরের গুলোতে সব তাই হতে থাকবে, ভালো করে দেখি। বল এর লেন্থ কত ধরব, এল সবসময় তাই, ল্যামডা দিয়ে বল এর লেন্থ কত হবে, কটা হাফ আছে, কটা হাফ আছে, তাহলে প্রত্যেকটা হাফ ল্যামডা বাই ফোর করে হয়, তাহলে কত হবে ল্যামডা দিয়ে, ল্যামডা বাই টু, তাহলে আমি বলতে পারি ল্যামডা বাই টু যা এলো তাই, তাই না, তাই না? তাহলে ল্যামডা হবে 2l। তাহলে v এর ফর্মুলা জানিস, ফ্রিকোয়েন্সি ইনটু ওয়েভলেন্থ, n ইনটু ল্যামডা, v এর ফর্মুলা n ইনটু ল্যামডা, ক্লিয়ার? তাহলে n হবে v বাই 2l, v বাই ল্যামডা, ল্যামডা কত 2l। এর একটা স্পেশাল নাম আছে, এখানে নামেই গুলোবে, ঠিক আছে? এর নাম n1, একে কি বলা হয়, প্রথমটা একদম ইজি, এর নাম ফান্ডামেন্টাল, সবকটা নাম শিখতে হবে, ফ্রিকোয়েন্সি অর ফার্স্ট হারমোনিক, ফার্স্ট হারমোনিক, ক্লিয়ার সবার? ক্লিয়ার? এবার আমরা করব সেকেন্ড মোড। সেকেন্ড মোড হলে কি রকম ছবি হবে? আচ্ছা দাঁড়া, তার আগে একটা কথা বলতে ভুলে গেছি, সরি। এটাকে আরেকটা কি লেখা যায়, 1 বাই 2l, v এর ফর্মুলা এখুনি কি পেলাম, রুট ওভার t বাই নিউ, তাই না? তো এটা হলো টোটাল ফর্মুলা, ঠিক আছে? এবার এবার পাশে একে দেখাচ্ছি, এটাকে বলবো সেকেন্ড মোডস অফ ভাইব্রেশন। কি বলবো, সেকেন্ড মোডস। বল এর লেন্থ কত নেব, l, বল এখানে কটা হাফ আছে, হাফ, এটাকে বলছি না, এটাকে একটা হাফ বলি, এটাকে একটা হাফ বলি, কটা হাফ আছে, এটাকে একটা লুপ বলি, টোটালটাকে লুপ বলি, চারটে আছে, প্রত্যেকটা কত করে, আবার পাই বলছে, ল্যামডা বাই ফোর, তাহলে এটা কত, ল্যামডা বাই ফোর, তাহলে ল্যামডা বাই ফোর ইজ ইকুয়াল টু এল। দেখো দেখে দেখে করো, একটু দেখে দেখে করো, ল্যামডা ইজ ইকুয়াল টু ফোর এল, সরি সরি ভুল করলাম না, সরি সরি, চারটে আছে, প্রত্যেকটা ল্যামডা বাই ফোর করে, মানে ল্যামডা নাকি, শুধু ল্যামডা, একদম, তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু এল, আর এটা করার দরকারই নেই, এখানে চলে এলাম একেবারে, এল ইজ ইকুয়াল টু ভি বাই ল্যামডা, মানে ভি বাই এল। এটাকে আমি দেখো কিভাবে লিখছি, এটাকে এরকম লেখা যায়, ভালো করে দেখো, এটা না বুঝতে পারলে শিখতে পারবে না, এটাকে লেখা যায় এরকম একই জিনিস, স্যার এটা কেন লিখলে, এবার বুঝো, এটা লিখলাম কারণ তোমাকে অ্যান্সার দিতে হবে n1 এর টার্মসে, n1 এ যা আছে, n1 কত ছিল, v বাই 2l, তাহলে এবার কি আমি বলতে পারি এটা 2n1, তুমি নজর দেবে n1 এর সামনে কে আছে, কে আছে, তাহলে এটা n2 নাম হবে, এর নাম কি হবে, আরেকটু ভালো করে যদি লিখি, 2 বাই 2l রুট ওভার t বাই নিউ,
এই হলো ফর্মুলা। এর নাম কি হবে শুনবে? এর নাম হবে ফাস্ট ওভারটোন। এবার দেখবে, এবার ইম্পর্টেন্ট, সামনে টু আছে তাই এর নাম সেকেন্ড হারমোনিক। সেকেন্ড হারমোনিক, এটা কি ছিল? ফার্স্ট হারমোনিক। যদি এখানে থ্রি থাকতো তাহলে এর নাম হতো থার্ড হারমোনিক। ক্লিয়ার? ক্লিয়ার? এবার থার্ড মোড অফ ভাইব্রেশন করব। থার্ড মোড অফ ভাইব্রেশন এরকম হবে, দেখো বুঝলে কিনা বলো। আবার এল বলো, কটা হাফ আছে? কটা হাফ আছে? সিক্স ইন্টু ল্যামডা বাই ফোর কত হয়? থ্রি ল্যামডা বাই টু। থ্রি ল্যামডা বাই টু ইজ ইকুয়াল টু এল, ল্যামডা ইজ ইকুয়াল টু টুয়েলভ বাই থ্রি, তাই তো? তাহলে এন হবে ভি বাই ল্যামডা, মানে থ্রি ভি বাই টুয়েলভ। ডাইরেক্ট বলে দেওয়া যায় থ্রি এন ওয়ান বা থ্রি বাই টুয়েলভ রুট ওভার টি বাই নিউ। তাহলে বলো তো এই এন এর পাশে কি বসবে? এটা যা এটা তাই বসবে, তাহলে কি বসবে? থ্রি। এর নাম কি হবে দেখে দেখে বলো। আর আশা করি করার দরকার নেই। এর পরেরটা নিঃসন্দেহ হবে ফোর্থ হারমোনিক, তারপরেরটা নিঃসন্দেহ হবে ফিফথ হারমোনিক, তাই না? তাহলে কি আমি বলতে পারি অল হারমোনিক্স আর প্রেজেন্ট? ভাইব্রেশন ইন আ স্ট্রেচড ওয়ারে, তাহলে সব হারমোনিক আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড সব হারমোনিক আছে, তাই না? একটা গানে সব ধরনের হারমোনিক থাকতে পারে, তাই ভাইব্রেশন মানে স্ট্রেচড ওয়্যার দিয়ে, স্ট্রেচড ওয়্যার দিয়ে যে ইনস্ট্রুমেন্ট গুলো সেগুলো দিয়ে একটা পুরো গান বাজানো সম্ভব। এই হলো তার রিজন। আরো ভালো করে দেখ, প্রথমটা তো আমি মুছে দিয়েছিলাম, একে দেখাচ্ছি ছোট্ট করে। এইটা ছিল ছবি, এর ফর্মুলা কি ছিল? এন ওয়ান ওয়ান বাই টুয়েলভ রুট ওভার টি বাই মিউ। ভালো করে দেখ কটা লুপ, কটা লুপ, তাই ওয়ান। কটা লুপ? তাই টু। কটা লুপ? তাই থ্রি। তাহলে জেনারেল ফর্মুলা হচ্ছে ফর পিএথ হারমোনিক, ফর পিএথ হারমোনিক এনপি কত হবে বল? পি বাই টুয়েলভ রুট ওভার টি বাই মিউ। বুঝেছিস? আরো ভালো করেছ। গিটার দেখেছিস? গিটার দেখবি, গিটারে যে ওয়্যার গুলো আছে একটা সাইড আটকানো আরেকটা সাইডও আটকানো, বাট ওখানে স্ক্রু দিয়ে টাইট করার জায়গা আছে, তাই না? তাহলে গিটারে তুই প্রথমে স্ক্রু দিয়ে টাইট করছিস, মানে টেনশনকে ফিক্স করছিস, বুঝতে পারলি? এবার শোন, গিটারে ছটা ওয়্যার থাকে, ছখানা ওয়্যারে, আমি জেনারেল গিটারের কথা বলছি, ছখানা ওয়্যারে প্রত্যেকটা ওয়্যারে মাস আলাদা আলাদা হয়, মানে ছোট থেকে বড় হয়, দেখবি সরু থেকে মোটা হয়, ছোট থেকে বড় বড় না, সরু থেকে মোটা হয়, তার মানে মাস পার ইউনিট লেন্থ আলাদা, মানে মিউটা আলাদা, বুঝতে পারছিস? এবার গিটার বাজানোর সময় বিভিন্ন জায়গায় হাত দিয়ে দেখবি চেপে ধরা হয়, তাই না? তার মানে এল কে চেঞ্জ করছিস, এই এল চেঞ্জ হতে হতে বিভিন্ন ফ্রিকোয়েন্সি পাবি, কোনোটা ফার্স্ট কোনোটা সেকেন্ড কোনোটা থার্ড, সো অন পেতে থাকবি, বুঝতে পেরেছিস? এই হলো এর গল্প।
আশা করব ক্লিয়ার সবার। এখান থেকে একটা সুন্দর কোশ্চেন দেয়, খুব সহজ কোশ্চেন দেয়, বলে লজ অফ ভাইব্রেশন ইন আ স্ট্রেচড ওয়্যার, মুখে মুখে হয়ে যাবে, লজ অফ ভাইব্রেশন ইন আ স্ট্রেচড ওয়্যার, পরীক্ষাটা লিখতে দেয়, লজ অফ ভাইব্রেশন ইন আ স্ট্রেচড ওয়্যার, তা লিখলাম না, বল নাম্বার ওয়ান ল, ফ্রিকোয়েন্সির সাথে টেনশন কি প্রপোর্শনাল, রুট টি, এটাকে বলা হয় ল অফ টেনশন। বল ফ্রিকোয়েন্সির সাথে লেন্থ কি প্রপোর্শনাল, ইনভার্সলি, এটাকে বলা হয় ল অফ লেন্থ। বল ফ্রিকোয়েন্সির সাথে মিউ কি প্রপোর্শনাল, ওয়ান বাই রুট মিউ, বাট এর নাম বলে ল অফ মাস, বাট এটা কিন্তু মাস নয়, এটা কি, মাস পার ইউনিট লেন্থ। শিখেছিস সবাই? চলো এই পোর্শনের লাস্ট জিনিস কি, অর্গ্যান পাইপ, এবার কি করবো আমরা, অর্গ্যান পাইপ, অর্গ্যান পাইপ মানে পাইপ ওরিয়েন্টেড ইনস্ট্রুমেন্ট, মানে কি গিটার, গিটার না, গিটার তো পাইপ, তো গিটার স্ট্রিং, স্ট্রিং ওরিয়েন্টেড ইনস্ট্রুমেন্ট কি ছিল, গিটার, সেতার, এগুলো সবার ক্ষেত্রে ওই আগে যেটা করলাম। এবার পাইপ মানে কি হচ্ছে, বাঁশি, ফ্লুট, তাই না, আরো আছে এরকম অনেক কিছু আছে, তাই না, চলো। হ্যাঁ অর্গ্যান পাইপ ইটসেলফ একটা মানে ইনস্ট্রুমেন্ট, হ্যাঁ ওই সেই বড়, হ্যাঁ মাউথ অর্গ্যান তো আলাদা না। তো আমরা অর্গ্যান পাইপ মানে কি বলছি, পাইপ যে কোনো, তাকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ওপেন আরেকটা হচ্ছে ক্লোজড, ক্লোজড অর্গ্যান পাইপ, ওপেন অর্গ্যান পাইপ। শুরু করি, ক্লোজ প্রথমে করছি, ক্লোজড, ক্লোজড অর্গ্যান পাইপে কাকে বলে, যার একটা এন্ড ক্লোজড আরেকটা এন্ড ওপেন, তাহলে বল ক্লোজড এন্ডে কি ফর্ম করবে, নোজ, আর ওপেন এন্ডে কি ফর্ম করবে, অ্যান্টিনো। তাহলে মিনিমাম ছবি মানে এটা ফার্স্ট নোট করছি কিরকম হবে, এরকম হবে, বুঝতে পারলি, একটা পুরো ওয়েভে হাফ এঁকেছি কি রে, তাই না, তবেই তো এটা হবে, তাই না, ক্লিয়ার, আরে তবেই তো এটা নোট, এটা অ্যান্টিনোট। বল নিয়ম সেম, এটা এল, বল কটা হাফ আছে, তাহলে এটা কত হবে, ল্যামডা বাই ফোর, ল্যামডা বাই ফোর ইজ ইকুয়াল টু এল, একই নিয়ম, ল্যামডা ইজ ইকুয়াল টু ফোর এল, ভি ইজ ইকুয়াল টু এন ল্যামডা, এন ইজ ইকুয়াল টু ভি বাই ফোর এল, এর নাম এন ওয়ান, এর নামও সেম, আমি আর লিখছি না মুখে বলছি, এর নাম সেম, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি অর ফার্স্ট হারমোনিক, ক্লিয়ার, ক্লিয়ার। এবার সেকেন্ড মোড করব, সেকেন্ড মোডের ছবি দেয়, অনেকে বলে এটা সেকেন্ড মোড, হ্যাঁ এটা সেকেন্ড মোড হতে পারে, তাহলে এখানে নোট, নিশ্চয়ই সেকেন্ড মোড হতে পারে, কিন্তু এটা নোট, এটা কি তো নোট হয়ে গেল, আমাকে ওখানে কি ফর্ম করাতে হবে, অ্যান্টি নোট, তার মানে এটা হতে তো পারে কিন্তু আমার লতে মিলল না, তাহলে পরের লেভেলে যেতে হবে, কিভাবে যাব, খুব সহজ, দেখ তো বুঝতে পারলি কিনা, দেখ তো বুঝতে পারলি কিনা, মনে রাখা সহজ নিয়ম, ফিশ, ফিশ কেরকম দেখতে হয় না, বুঝতে পেরেছিস, বল তো এবারে কটা হাফ আছে, কটা হাফ আছে, তিনটে, প্রত্যেকটা ল্যামডা বাই ফোর করে হলে এটা কত হবে, আবার পাই বলছিস, থ্রি ল্যামডা বাই ফোর, তাহলে থ্রি ল্যামডা বাই ফোর কত হবে, এল, থ্রি ল্যামডা বাই ফোর কত হবে, এল, তাহলে ল্যামডা কত হবে, ফোর এল বাই থ্রি,
v is equal to n lambda, tale n is equal to v by lambda, ke hobe 3v by 4l. अरे सर बोले छे n এর টার্মসে লিখতে 3 n1 এর টার্মসে লিখতে 3b by 4l v by 4l কি লিখতে পারি 3n1 বলতো বাবা এর সামনে কি নাম হবে n3 ভেরি গুড তাহলে বলে ফেল তো এর নাম কি হবে এর নাম হবে ওভারটোন পরপর হয় ওভারটোন নিয়ে কোনো ঝামেলা নেই ফার্স্ট ওভারটোন কত নম্বর হারমোনিক হবে বলতো আর কি বললাম এর নাম দিয়ে হয় থ্রি আছে তার মানে কি হারমোনিক হবে থার্ড হারমোনিক তার মানে সহজ কথায় সেকেন্ড হারমোনিক নেই তাই না এর পরেরটা হবে আর পড়ার দরকার নেই এর পরেরটা নিঃসন্দেহে হবে ফাইভ এন ওয়ান রে তার পরেরটা হবে 7n1 তাহলে আমি কি ক্লোজ ডট পাই পারি কি বলতে পারি অনলি অড হারমোনিক্স আর প্রেজেন্ট তাহলে বল এটা দিয়ে কি পুরো একটা গান বাজানো সম্ভব না মনে পড়ে পূজোর সময় বা মেলাতে পাঁচ টাকা না দশ টাকা দামের একটা ভেপু পাওয়া যায় একটাই আওয়াজ হয় যেটা তোর মুখের ভেতরে যে এন্ডটা ওটা হচ্ছে ক্লোজ আর একটা ওপেন এন্ড একটাই আওয়াজ হবে বুঝতে পেরেছিস এবার যদি তুই লেন্থটা চেঞ্জ করে দিস ওখানে তো লেন্থ চেঞ্জ করার কোনো জায়গাই নেই তুই যদি কেটে লেন্থ চেঞ্জ করিস তাহলে আওয়াজটা অন্য পাবি বাট যা পাবি সেটা অড হারমোনিক্সই করবে ক্লিয়ার n1 এর নাম যা ছিল যেটা বলেছিলাম বলে n1 এর নাম নিয়ে কোনো কোথাও কোনো প্রবলেম নেই কি ছিল আগেরটা n1 নাম কি ছিল ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি অর ফার্স্ট হারমোনিক এবার করব ওপেন অর্গান পাইপ ভালো করে দেখ ওপেন অর্গান পাইপ কাকে বলে যার দুটো এন্ডই ওপেন তাহলে ফার্স্ট মোড অফ ভাইব্রেশন কি হবে এদিকেও অ্যান্টিনোড এদিকেও অ্যান্টিনোড হতে হবে এটা হবে তার ছবি এটা হবে তার ছবি দেখ ভালো করে হলো এটা অ্যান্টিনোড এটা অ্যান্টিনোড নিয়ম তো সেম এর নাম এল বল কটা হাফ আছে দুটো তাহলে কত হবে দুটো যদি থাকে কত হবে ল্যামডা বাই 2 তারপরে তো একই নিয়ম ল্যামডা বাই 2 ইজ ইকুয়াল টু এল ল্যামডা ইজ ইকুয়াল টু 2l v ইজ ইকুয়াল টু n ল্যামডা n ইজ ইকুয়াল টু v বাই ল্যামডা ইজ ইকুয়াল টু v বাই 2l এর নাম ফার্স্ট হারমোনিক ঠিক আছে এর নাম এক আবার একই নাম কি নাম হবে বল তোরা বলে বলে কি নাম হবে বল ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি অর ফার্স্ট হারমোনিক ক্লিয়ার এবার দেখ সেকেন্ড মোড অফ ভাইব্রেশন কি রকম হবে ভালো করে দেখ দেখ তো বুঝলি কিনা এটা হবে না বল কটা হাফ আছে গুনে দেখ একটা দুটো তিনটে চারটে তাহলে কত হবে ল্যামডা বাই 4 ইনটু 4 কত হবে ল্যামডা তাহলে বল তাহলে বল ল্যামডা ইজ ইকুয়াল টু এল এল ইজ ইকুয়াল টু এল ইজ ইকুয়াল টু ভি বাই ল্যামডা মানে ভি বাই এল এভাবে লিখলে তো হবে না এটা কি লিখতে পারি টু ভি বাই টু এল চেনা চেনা লাগছে ভেরি গুড সেকেন্ড হারমোনিক হবে তাহলে পুরো নাম বল পুরো নাম বল পুরো নাম বল দুটো নামই বলতে হবে বল ফার্স্ট ওভারটোন গুড ভেরি গুড আচ্ছা পরেরটা করে দেখাই চল এখানে করে দেখাচ্ছি জায়গা নেই এখানে করে দেখাচ্ছি সরি সরি ওকে না
বল কটা হবে, কটা হবে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, তাহলে কত হবে? 6λ/4, মানে মানে 3λ/2. 3λ/2 is equal to L, lambda is equal to 2L/3, V is equal to L lambda. তাহলে জায়গা নিয়ে উপরে করছি, আচ্ছা এখানে করি, এই সাইজে করি, তাহলে L is equal to V by lambda, মানে 3V/2L. বল কি নাম হবে? সেকেন্ড ওভারটোন অর থার্ড হারমোনিক? ভেরি গুড, সেকেন্ড ওভারটোন, সেকেন্ড ওভারটোন অর থার্ড হারমোনিক। বল আমাকে, বল আমাকে এর পরেরটা কি হবে? তাহলে এর পরেরটা কি হবে? হ্যাঁ মানে 4N1, এইভাবে বলে দে তাহলেই তো বোঝা যাবে, 4N1। তারপর একটা বল কি হবে? 5N1। তারপর একটা, তাহলে আমি কি, তাহলে আমি কি বলতে পারি অল হারমোনিক্স আর প্রেজেন্ট? তাহলে ওপেন অর্গান পাইপ দিয়ে পুরো একটা গান বাজানো যাবে কি যাবে না? ভেরি গুড, এর এক্সাম্পল হচ্ছে বাঁশি, ভালো করে বোঝ। বাঁশির একটা এন্ড মুখের ভেতরে, মানে ওটা কি এন্ড? ক্লোজ। বাঁশি এরকম টাইপের হয় দেখবি, মানে এখানটা এরকম মতো থাকে, এটা মুখের ভেতরে, মুখের ভেতরে মানে এটা ক্লোজ, এখানে হোল থাকে, তাই নাকি? এই হোল গুলো মানে হচ্ছে ওপেন এন্ড, আর বাঁশির এই যে এন্ডটা, এই এন্ডটা বন্ধ থাকে না, দেখবি খোলা থাকে, তাই না? তাহলে এটা ওপেন, এগুলো এই হোলগুলো এক একটা ওপেন। এই হাত দিয়ে চিপছিস মানে অর্গান পাইপের কি চেঞ্জ করছিস? লেন্থ চেঞ্জ করছিস, লেন্থ চেঞ্জ করার মানে এই হারমোনিক গুলো তৈরি হবে, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? পরীক্ষায় একটা সুন্দর কোশ্চেন দেয়, থিওরিটিক্যাল কোশ্চেন, অঙ্ক আসবো, থিওরিটিক্যাল কোশ্চেন, বলে কি বলে? বলে ভালো করে শুনুন, ফ্রিকোয়েন্সি, ফান্ডামেন্টাল, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি অফ অফ ওপেন অর্গ্যান পাইপ is equal to 2 into fundamental frequency of open, sorry, of closed organ. দেখ তো প্রুভ হলো কিনা, ওইটা লেখা আছে ইঞ্জিনিয়ার জন্য। কত রে ক্লোজড অর্গান পাইপের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি? কত? V/4L, 2×V/4L, কত হয়? V/2L, মিললো? পরীক্ষায় বলবে এটা প্রুফ করো, এটার এটা দেখাবে, এইটা এটা দেখাবে, ফার্স্ট মোড দেখিয়ে বলবে, সো ইউ ক্যান রাইট দিস ওয়ান, এটা প্রুফ হিসাবে পরীক্ষায় দেয়। অঙ্ক করে ফেলি এখান থেকে, করে ফেলি একদম সোজা সোজা অঙ্ক, বাট অঙ্ক তুমি তখনই পারবে যখন নামগুলো মনে থাকবে, নাম ভুলে গেলে অঙ্ক গেল। কি দিয়েছে? থার্ড ওভারটোন অফ আ ক্লোজড অর্গান পাইপ, অফ আ ক্লোজড অর্গান pipe is in resonance, resonance মানে কি? same, is in resonance with fourth harmonic
fourth harmonic of an open organ pipe. Find ratio of L open is to L closed. মানে ক্লোজ দা ওপেন অর্গান পাইপের লেন্থ এর রেশিও বার করতে বলেছে কি বলেছে থার্ড ওভার টোন অফ ক্লোজড অর্গান পাইপের থার্ড ওভার টোন কিভাবে করব মনে রাখো n1 হচ্ছে v বাই 4l এর নাম ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি n3 হচ্ছে 3v বাই 4l এর নাম ফার্স্ট ওভার টোন থার্ড হারমোনিক n5 হবে 5v by 4l এর নাম সেকেন্ড ওভারটোন ফিফথ হারমোনিক n7 এর নাম হবে 7v by 4l এর নাম থার্ড ওভারটোন সেভেনথ হারমোনিক এই দিয়েছে থার্ড ওভারটোন অফ আ ক্লোজড অর্গান পাইপ তাহলে কত লিখবো 7v by 4l closed তাই তো নাকি লেন্থটার নাম দিলাম l closed is equal to মানে রেজোনেন্স বলা মানে is equal to কার সাথে fourth harmonic of an open organ pipe fourth harmonic open এর হচ্ছে না closed এর করলাম open এর n1 হচ্ছে v by 4l এর নাম fundamental frequency first harmonic একই তারপরে n2 হয় 2v by 4l এর নাম second of first overtone second harmonic n3 3v by 4l এর নাম সেকেন্ড ওভারটোন থার্ড হারমোনিক n4 হয় 4v by 4l এর নাম থার্ড ওভারটোন ফোর্থ হারমোনিক এই দেখো ফোর্থ হারমোনিক বলেছে তাহলে কত হবে 4v by 4l ওপেন লেন্থ আলাদা vv কাটবে 4 ও না সরি 4 না হ্যাঁ 4 ই তো ছিল 4 4 কাটবে তাহলে হবে l open by l closed কত হবে l open l closed 7 টা নিচে যাবে 4 by 7 ঠিক আছে সবাই clear স্যার চল বোঝা গেছে এত অবধি এগোই আচ্ছা এবার আমরা যেটা করব সেটার নাম হচ্ছে বিটস কি করব বিটস তো বিট কিভাবে তৈরি হয় জানার দরকার নেই কোনো বাট ভিডিও যদি তোমরা দেখো সেখানে দেখতে পাবে আমি বলেছি জাস্ট এটুকুনি জানলেই হবে বিট ফ্রিকোয়েন্সি কাকে বলে বিট ফ্রিকোয়েন্সি হচ্ছে n1 মাইনাস n2 মড n1 মাইনাস n2 মড মানে দুটো ফ্রিকোয়েন্সি ডিফারেন্স কে বলা হয় বিট ফ্রিকোয়েন্সি এখান থেকে খুব মজাদার মজাদার কোশ্চেন আসে ভালো করে শুনবে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস আবার ভালো করে শুনবে এই ধরো একটা টিউনিং ফর্ক বলেছে এই টিউনিং ফর্ক এর নাম দিলাম এ এ টিউনিং ফর্ক বি টিউনিং ফর্কের সাথে 4 বিটস জেনারেট করে কতগুলো বিট জেনারেট করে 4 বিটস বলে দিল বি এ ফ্রিকোয়েন্সি 350 হার্টজ হয়েছে ক্লিয়ার তাহলে তোমরা আমাকে বলো এর ফ্রিকোয়েন্সি কত হবে 350 4 বিট তৈরি করে তাহলে একটা 350 মাইনাস দা 4 354 কেন 346 হতে পারে না কি মড দেওয়া আছে তো হ্যাঁ হতে পারে তাহলে এর পরে অবশেষ হয়নি এর পরে কিছু হিন্টস থাকবে কি বলবে যা ইচ্ছা বলতে পারে আমি একটা বলছি কি বলল বলল বি কে
বিতে ওয়্যাক্স দেওয়া হলো, কিছু ওয়্যাক্স চাপানো হলো। আচ্ছা বলো তো, বিকে যদি ওয়্যাক্স চাপানো হয়, যে কোনো জিনিসকে যদি ওয়্যাক্স তার গায়ে লাগানো হয়, মোম, ওয়্যাক্স মানে হচ্ছে মোম লাগানো হয়, তাহলে তার মাস কি হবে? মাস যদি বেড়ে যায় তাহলে কি ও ভাইব্রেট বেশি করবে না কম করবে? বোঝা গেছে? তার মানে যার গায়ে ওয়্যাক্স লাগানো হবে তার ফ্রিকোয়েন্সি কমবে, তাই তো? কিছু বলেনি এরপরে। এরপরে কি বলেছে? বিতে ওয়্যাক্স লাগিয়েছে, এ যেমন ছিল তেমন আছে, কিন্তু এখন টু বিট জেনারেট করছে। কত বিট? টু বিট জেনারেট করছে। আমরা কি পেয়ে যাব? দুটো পেয়ে গেছি এখান থেকে। এবার আমি যেভাবে বলছি সেভাবে শিখবে। ট্রায়াল এন্ড এরর মেথড। কি মেথড? ট্রায়াল এন্ড এরর মেথড। এই দুটোর মধ্যে যে কোনো একটা তুমি নেবে, কোনটা নেবে তুমি বলো, কোনটা নেবে তুমি বলো? যা ইচ্ছা, কোনো আইডিয়া নেই, যা ইচ্ছা। তাহলে এ ধরে নাও 354, বি এর ফ্রিকোয়েন্সি ছিল 350, বি তে ওয়্যাক্স লাগিয়েছো, তাহলে বি এর ফ্রিকোয়েন্সি কি হবে বলো? বি এর ফ্রিকোয়েন্সি কমবে না বাড়বে? কমবে। সব সময় এক কমাবে, যা তুমি জানো না কত কমবে, আমিও জানি না কত কমবে, কত কমাবে সব সময় এক। ইয়ার 1 কমাবে, তাহলে 350 আছে, কত লিখবে? 349। এবার বলো 349 থেকে 354 মাইনাস করলে কত হয়? কত হয়? 5। বিট ছিল কত আগে? 4, তোমার বেরোলো কত? 5। তাহলে তোমার লজিকে বিট বাড়ছে না কমছে? বাট অঙ্কে কি দিয়েছে? 2 হবে, ছিল 4। অঙ্কের কনসেপ্টে বিট কি হচ্ছে? তোমার লজিকে বাড়ছে, তাহলে 354 অ্যানসার নয়, অ্যানসার কত? 346 আছে। বুঝলে? এবার মিলিয়ে দেখো, এবারও পেয়ে যাবে অ্যানসার। এটা কমে কত হয়েছে? কমে 348 হয়েছে নিঃসন্দেহে। তবে দেখো বিট দুটো হয়, দেখে থাকো, দেখতে পেয়েছো? এইভাবে ভাববে, ট্রায়াল এন্ড এরর মেথড যেভাবে বললাম, এটা এই এই অঙ্কটা বারবার দেখবে, একবার হয়তো তোমাদের বুঝতে একটু প্রবলেম হবে, বারবার দেখবে ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট খুব ইম্পর্টেন্ট জিনিস করাচ্ছি, এর নাম ডপলার এফেক্ট। লাস্ট টপিক ডপলার এফেক্ট, ভালো করে বুঝে নাও। কি নাম? ডপলার এফেক্ট। ডপলার এফেক্ট প্রথমে আগে ভালো করে বুঝো কিভাবে এসেছে। ডেরিভেশন কিছু দরকার নেই, মাথায় ছবির মতো থাকবে। দেখো প্রথমে এটা মাথায় রাখতে হবে, কোন বডির ফ্রিকোয়েন্সি, কি বললাম? ফ্রিকোয়েন্সি এন কি থাকে? ফিক্সড থাকে। ফ্রিকোয়েন্সি কি থাকে বলো? বলো, ফিক্সড থাকে, ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় না। ডপলার এফেক্টের ডেফিনেশন কি? অ্যাপারেন্ট চেঞ্জ ইন ফ্রিকোয়েন্সি, তোমার মনে হবে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে, বাট ইন রিয়ালিটি ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় না, তোমার মনে হবে, তাই এর নাম অ্যাপারেন্ট চেঞ্জ ইন ফ্রিকোয়েন্সি, ইজ কল্ড ডপলার এফেক্ট। কেন চেঞ্জ হয় সেটা শোনো, কেন চেঞ্জ হয়? কারণ সোর্স আর অবজার্ভার, আমি কথা বলছি, আমি হচ্ছি সোর্স, তোমরা শুনছো, তোমরা হচ্ছে অবজার্ভার। সোর্স আর অবজার্ভারের মধ্যে যখন মোশন হবে তখন তোমার মনে হবে আওয়াজটা যেন চেঞ্জ হচ্ছে, ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে, বাট ইন রিয়ালিটি ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় না, তোমার মনে হবে। এই ফেনোমেনাটাকে বলা হয় ডপলার এফেক্ট। তাহলে এখানে অনেকগুলো কেস হয়, তুমি চারটে কেস মনে রাখবে প্রিসাইসলি, আর দুটো কেস মনে রাখবে তাহলে বাকি সব হয়ে যাবে। কি দেখ, প্রথম কেস সোর্স মুভিং,
অবজারভার স্টেশনারি, কি বললাম, সোর্স মুভিং। আচ্ছা প্রথমে অবজারভার দিয়ে বলি, ওটা সুবিধা হবে। প্রথমে করো অবজারভার মুভিং সোর্স স্টেশনারি, কি বললাম, অবজারভার মুভিং সোর্স স্টেশনারি। কিরকম ছবি? এই হলো সোর্স, ছবিগুলো মনে রাখবে, ব্যাসা কিছু না। এই হলো অবজারভার, অবজারভার সোর্সের কাছে আসছে কত স্পিডে, ভিওতে। তাহলে সোর্স স্টেশনারি হলো অবজারভার মুভ করছে কত স্পিডে, ভিওতে। এর ফর্মুলা হবে, মনে রাখো, n ড্যাশ ইজ ইকুয়াল টু, n ড্যাশ মানে তুমি যেটা মনে হবে যে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে n ড্যাশ, আর n হচ্ছে ট্রু ফ্রিকোয়েন্সি, অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি, n v প্লাস v0 বাই v, v মানে হচ্ছে স্পিড অফ সাউন্ড। এই হবে ফর্মুলা, ডাইরেক্ট অ্যাপ্লাই হবে। তাহলে পরেরটা তুমি আমাকে বলো তো, এটা সোর্স, এটা অবজারভার, কিন্তু অবজারভার এবার দূরে যাচ্ছে, তাহলে বলো তো ফর্মুলাটা কি হবে, নিজে বলো তো। দেখতে পেয়েছো, একটা মনে রাখবে আরেকটা তুমি পারবে। ক্লিয়ার? ক্লিয়ার? এবার এবার হবে সোর্স মুভিং অবজারভার স্টেশনারি। তাহলে এই হলো সোর্স, এই হলো অবজারভার, সোর্স মুভিং ভিএস এ টুয়ার্ডস অবজারভার, টুয়ার্ডস অবজারভার। তাহলে এর ফর্মুলা হবে এন ড্যাশ ইজ ইকুয়াল টু এন ভি বাই v minus vs। কেন হবে যদি জানতে চাও তাহলে ভিডিও দেখতে হবে, আগের ভিডিও। আর এইভাবে মনে রাখলে তুমি যে অঙ্ক দেবে এখান থেকে মেনলি অঙ্ক পারবে। ক্লিয়ার সবার? এবার দেখো তাহলে পরেরটা তুমি আমাকে বলো, সোর্স অবজারভার, সোর্স দূরে যাচ্ছে অবজারভারের থেকে, বলো ফর্মুলা কি হবে, n v by v plus v naught, কোথায় v naught, v s। এই মনে রাখবে। এবার তোমাকে পরীক্ষায় কি দিতে পারে, তোমাকে পরীক্ষায় দিতে পারে, দুজনে একসাথে মুভ করছে তো ভয় কেন পাবে, ভয় কেন পাবে, তোমাকে পরীক্ষায় দিতেই পারে, তুমি শুধু ছবি আঁকবে, ব্যাস। দেখো তুমি শুধু ছবি আঁকবে, দেখো তোমাকে পরীক্ষায় দিলে এটা সোর্স, এটা অবজারভার, তুমি বলো কাকে কোন দিকে মুভ করাবে, তুমি যেদিকে বলবে সেদিকে করবে, বলো সোর্সকে কোন দিকে করাবে, টুয়ার্ডস না অ্যাওয়ে, অ্যাওয়ে, ভিএসএ। অবজারভারকে কোন দিকে করাবে বলো, অ্যাওয়ে, অ্যাওয়ে, দুটোই অ্যাওয়ে। আচ্ছা ভিও, এবার কিভাবে করবে, তুমি প্রথমে একজনকে দাঁড় করিয়ে দাও, কাকে দাঁড় করাবে, যে কোনো ইচ্ছা, যে কোনো ইচ্ছা, যাকে ইচ্ছা, কাকে, সোর্স দাঁড় করাবে। অবজারভার কোন দিকে যাচ্ছে, কাছে না দূরে, দূরে যাচ্ছে, দূরে গেলে কি হয়, দূরে গেলে কি হয়, অবজারভার দূরে গেলে কি হয়, উপরে ভি মাইনাস ভি নট হয় কি, দেখো এক্ষুনি তো করলে অবজারভার, এই দেখানো তো করা আছে, অবজারভার কাছে এলে ভি প্লাস ভি নট হয়, তাহলে অবজারভার দূরে গেলে ভি মাইনাস ভি নট ডিভাইডেড বাই। এবার উল্টোটা, অবজারভারকে দাঁড় করাও, সোর্সকে দেখো, সোর্স কোন দিকে যাচ্ছে, অ্যাওয়ে, সোর্স অ্যাওয়ে গেলে কি হয়, সোর্স অ্যাওয়ে গেলে কি হয়, ডিনোমিনেটরে হয় কি হয়, ভি টুয়ার্ডস হলে ভি মাইনাস হয়, অ্যাওয়ে হলে ভি প্লাস ভি এস। হয়ে গেল ফর্মুলা, একবারে গল্প শেষ, ডাইরেক্ট ইউজ করবে, অঙ্কের অ্যান্সার বেরোবে, বুঝতে পেরেছ? চলো একটা সহজ নয় কঠিন অঙ্ক দিয়ে ক্লাস শেষ করবো। এই কঠিন অঙ্কটা বুঝে গেলে মোটামুটি তুমি সব বুঝে গেছো, এই দিয়েই কাজ চলবে, পরে ভিডিও দেখলে তো আরো কনসেপ্ট স্ট্রং হয়ে যাবে। দেখ, বলেছে, শুনবে ভালো করে, বলেছে একটা লোক এদিকে ভি নট স্পিডে যাচ্ছে, ভি নট না বলে দিয়েছিল, 2 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, আর এখানে একটা সোর্স আছে, ঠিক আছে,
আর লোকটা যেদিকে যাচ্ছে সেদিকে একটা ওয়াল আছে, তাহলে আমাকে বলো তো লোকটা কবার আওয়াজ শুনবে? একবার এর ডাইরেক্ট আওয়াজটা শুনবে, আরেকবার রিফ্লেকশন হয়ে শুনবে না? বলেছে, তাহলে কটা ফ্রিকোয়েন্সি শুনবে, কটা ফ্রিকোয়েন্সি হবে? বলেছে একদম দুটো, বলেছে এদের বিট ফ্রিকোয়েন্সি কত হবে, মানে কি দুটো ফ্রিকোয়েন্সিকে মাইনাস করে দিলেই অ্যানসার পেয়ে যাবো? কিভাবে বার করবো দেখ, কেটে কেটে বলবো না, সোর্স কিছু বলেনি, সোর্স দাঁড়িয়ে আছে, কিছু দিইনি, সোর্স দাঁড়িয়ে আছে, সোর্সের ফ্রিকোয়েন্সি বলে দিয়েছে, সোর্সের ফ্রিকোয়েন্সি বলে দিয়েছে, মানে এন বলে দিয়েছে 680 হার্টজ, আর স্পিড অফ সাউন্ড বলেছে 340 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? তাহলে প্রথমে কি করব, ও ডাইরেক্ট শুনছে যেটা সেটা শুন বার করব, তার নাম কি দেব? এন ড্যাশ। বল ফর্মুলা কি, এটা তো আগে লিখেই নেবে, এন তো আগে লিখেই নেবে, এটা তো সব জায়গায় আছে। সোর্স স্টেশনারি, অবজারভার মুভিং, অবজারভার সোর্সের কাছে আসছে না দূরে যাচ্ছে? অবজারভার কাছে আসছে না দূরে যাচ্ছে? দূরে যাচ্ছে, কারণ এটা তো সোর্স এখন হচ্ছে, দেওয়াল বাদ দাও, দেওয়াল এখন ধরিনি, দেওয়াল পরে ধরবো। আচ্ছা দূরে যাচ্ছে, দূরে গেলে কি হয়, যা হয় নিউমারেটরে হয়, কত হয়, ভি, ভি দূরে যাচ্ছে মাইনাস ভি নট বাই ভি, হয়ে গেল, বুঝে গেছে? ভ্যালু বার করো, এন কত, 680, ভি কত, 340 থেকে 2 বাদ দাও, 338 বাই 340, 340 এটা কেটে কত হয়, 2676 হার্জ। তাহলে ডাইরেক্ট যেটা শুনবে লোকটা তার ফ্রিকোয়েন্সি শুনবে 676 হার্জ। ক্লিয়ার? আরে মানে কমন সেন্স ইউজ করো, তুমি একটা সাউন্ড থেকে দূরে চলে যাচ্ছ, আওয়াজ জোরে শুনবে না আস্তে শুনবে? হয়েছে, দেখতে পাচ্ছো? চলো এবার অপরেরটা, এবার কি, এবার কিভাবে শুনবে, এইভাবে সাউন্ড যাবে, এখানে ধাক্কা লেগে এখানে আসবে, তাহলে এবার সোর্স কে, এবার সোর্স ওয়ালটা না, কিরে তাহলে এবারও সোর্স স্টেশনারি, ওয়াল তো দাঁড়িয়েই আছে, কিন্তু অবজারভার এবার কোন দিকে যাচ্ছে? তাহলে এন ডবল ড্যাশ কত হবে, এন, অবজারভার মুভ করছে মানে নিউমারেটরেই হবে, কিন্তু এবার হবে ভি প্লাস ভি নট, কিরে বুঝতে পেরেছিস? ক্লিয়ার? এন ডবল ড্যাশ হবে, তো ক্যালকুলেশন 680 ভি প্লাস ভি নট 342 বাই 340, আবার কাটবে 2 দিয়ে, 4684 হার্জ। তোকে কি চেয়েছে, বিট ফ্রিকোয়েন্সি, বিট ফ্রিকোয়েন্সি মানে এদের মাইনাস কত হবে, কত হবে, 688। বিট, বিট ফ্রিকোয়েন্সি কোনো ইউনিট নেই, ঠিক আছে, বিট মানে হচ্ছে শুধু 8, মানে 8 হার্জ, হ্যাঁ 8 হার্জ বলবো, 8 হার্জ, বিট ফ্রিকোয়েন্সি বললে 8 হার্জ, হয়েছে, ক্লিয়ার, বোঝা গেছে? দ্যাটস অল কমপ্লিট। একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আমি গ্রুপের মধ্যে আজকালের মধ্যে লিখব, তোমাদের পরীক্ষার যে যে সেন্টারে ক্লাস হয় অফলাইন সেখানে সেখানে পরীক্ষা হবে, আমি ডেট দিয়ে দেব, আর যারা যারা এসে দিতে চাও তারা তারা এসে পরীক্ষা দেবে, আদারওয়াইজ বাকিরা অনলাইনে পরীক্ষা দেবে, যাদের পরীক্ষা চলছে তাদের দেওয়ার দরকার নেই, যদি পারো তো দিয়ে দেবে, আর যদি অ্যাটলিস্ট না পারো, যদি পরীক্ষা কোনো না হয়ে থাকে তাহলে কোশ্চেনগুলো জাস্ট দেখে যাবে। পরীক্ষাটা হচ্ছে তোমাদের অনলাইনে যেটা হবে সেটা হচ্ছে নেক্সট সানডে, ঠিক আছে, এই সানডে নয়, নেক্সট সানডে অনলাইনের এক্সামটা হবে।
টাইমিং তোমরা ওয়াইজ অ্যাপ থেকে জানতে পারবে, আমি গ্রুপেও জানিয়ে দেবো। দ্যাটস অল, এত অব্দি থাকলো। সিলেবাস হবে SHM আর ওয়েবস, আর কিচ্ছু নয়। বলো রোটেশনাল মোশন ভিডিও পাঠিয়ে দিয়েছি তো আমি, ওখান থেকে ভিডিও দেখে নেবে কমপ্লিট। পরের ক্লাস মানে পরের মঙ্গলবার আর ক্লাস হবে না, পরের মঙ্গলবারটা ফাঁকা থাকবে, নেক্সট তারপরে সানডে এক্সাম হবে। ক্লিয়ার? দ্যাটস অল, এত অবধি থাকলো, গুড নাইট।